হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমি আজকে কমপ্লেট মাছ শস্য বাটা দিয়ে ঝালদা করব, তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে এবার আমি মাছটা কেটে নেব। মাছ আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। ব্যাস, মাছও আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি মশলাটা রেডি করে নেব। আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শস্য বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি আর রসুন বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা 1 মিনিটের মতন ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। দিয়ে আমি হালকা ভেজে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো, হলদি গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর আমি লবণ দিয়ে দেবো। এবার আমি শস্য বাটাটা দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। জল দিয়ে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার আমি থাল দিয়ে ঢেকে দেবো, ঢাকা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। তরকারি আমার হয়ে গেছে, এবার আমি হালকা গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে আমি এই থালটায় সব ঢেলে নেবো।